আসসালামু আলাইকুম মাই লাভলি বিউটিফুল ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো, সেটা হচ্ছে আমার গার্ডেনের লাউ। আর যেটা আমি রান্না করব, লাউ দিয়ে বোয়াল মাছ দিয়ে সরষে বাটা দিয়ে আমি রান্না করব। এটা যেভাবে রান্না করব সেটা দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি রান্না করার জন্য আমার গার্ডেনের লাউ কেটে নিয়েছি, আমি কেটে ধুয়ে পানি ঝরানোর জন্য দিয়েছি। আর কাঁচামরিচ পেঁয়াজ নিয়েছি, আর এখানে সেই বোয়াল মাছ ধুয়ে ক্লিন করে আমি এগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি। তো আমি বোয়াল মাছটা প্রথমে একটু ভেজে নিব, সেজন্য আমি লবণ দিয়ে দিলাম। লবণটা তো আপনি স্বাদ মতো দিবেন। আর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, আর আমি একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়োটা। সবগুলো একসঙ্গে দিয়ে আমি একটু মেখে তারপরে আমি মাছগুলো একটু ফ্রাই করব। আমি হালকা করে ভেজে নিব, খুব বেশি ডিপ ফ্রাই করব না, কারণ আমি দেন মাছগুলো ভেজে নিয়ে আমি কিন্তু একটু এগুলো আবার কষাবো। যাই হোক, আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম ভাজার জন্য। এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি সবগুলো একটা একটা করে। আমি একটু ঢেকে দিলাম এই কারণে, কারণ বোয়াল মাছ অনেক সময় ফুটে গায়ে ছিটে আসে, আর এগুলো একটু অয়েলি যেহেতু এগুলো একটু রিক্স থাকে, হাতে তেলটা একটু ফুটে অনেক সময় ছিটে মুখে হাতে এরকম যায়। যাই হোক, আমি উল্টিয়ে দিলাম মাছগুলো। আমি কিন্তু দেখেন এই পাস্টা কিন্তু খুব বেশি কড়া ভাজি করিনি, হালকা জাস্ট ফ্রোজেন, সেগুলো সেজন্য আসলে ভেজে নেওয়া। এগুলো যদি হতো ফ্রেশ মাছ হতো তাহলে আমরা হয়তো এমনি কষিয়ে রান্না করতাম আমি, কিন্তু এগুলো বাংলাদেশি মাছ ফ্রোজেন, সে কারণে আমি একটু ভেজে নিলাম। আর মাছগুলো ভেজে এরকম উঠিয়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো এখানে একসঙ্গে দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম, কারণ আমি এটা আসলে মূলত আমি কাঁচামরিচ দিয়ে রান্না করার তারপরে একটু কালারের জন্য হালকা একটু মরিচ ইউজ করব। না হলে আমি হয়তো ভিডিও না করলে আমি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করতাম। যাই হোক, আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন, আবার যদি কেউ গুঁড়ো মশলা পছন্দ করেন মরিচ গুঁড়ো তো নর্মালি ইউজ করবেন। তো ঝালটা আসলে যা যা খুশি। তো আমার আরেকটু তেল লাগলো, কম হচ্ছিল মনে হলো, তাই আমি আরেকটু তেল এড করলাম। আমি কিন্তু মেপে দিইনি, তো ওদিকে পেঁয়াজ বসাতে বসাতে আমি এখানে সরিষা বাটা নিয়েছি, দেখতে পেলেন তো এখানে 1.5 টিস্পুনের মতো সরিষা বাটা, আর তার ভিতরে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিব। আমি লবণ দিয়ে দিলাম ফার্স্ট, আর দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো, জাস্ট একটু কালারের জন্য। এটা চাইলে অ্যাভয়েড করতে পারেন, আর হাফ টিস্পুনের চেয়েও কম দিয়েছি আমি হলুদ গুঁড়ো, আর শুধু 1 টিস্পুন আমি দিলাম টালা জিরার গুঁড়ো, যেটা সামান্য একটু ধনিয়া গুঁড়ো, ধনিয়াটাও আমি অনেক সময় দিই না। যাই হোক, আজকে হাতের কাছে ছিল একটু দিয়ে দিলাম, যেহেতু সরিষা বাটা দিলাম সেজন্য। আর আদা রসুন পেস্ট আমি 2 কিউব দিয়ে দিলাম, হয়তো 2 মিলে 1.5 টিস্পুনের মতো হবে। যাই হোক, সবগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে মিশিয়ে নিব, একটু পানি দিয়ে দিলাম। মশলাটা সরাসরি তেলে দিলে হয় অনেক সময় পুড়ে যায়, আর হচ্ছে এই সরিষা কিন্তু বেশি ভাজা করলে তেলের ভিতরে সরাসরি দিলে অনেক সময় তেতো একটা ভাব লাগে, এ কারণে একটু জাস্ট একটু পানি দিয়ে গুলে মশলাটা সব একত্রিত দিতেই হবে, সেজন্য একত্রিত করে দেওয়া।
পেঁয়াজটাও কিন্তু এদিকে হয়ে গিয়েছিল ব্রাউন, আমি সবগুলি ঢেলে দিলাম। আর একটু বাটিটা ধুয়ে মশলাটা পুরা ঢেলে দিলাম। আমি মশলাটা এখন একটু ভালো করে কষাবো, তারপরে আমি আবার মাছগুলো দিয়ে মাছগুলোও কষাই নেব। আমি আবার অনেকে দেখেছি মাছ ভাজি করলে জাস্ট সবজি কষিয়ে ঝোল যখন দেয় তখন ঝোলটা যখন ফুটে ওঠে তখন সে মাছগুলো দিয়ে দেয়, কিন্তু আসলে ফ্রোজেন মাছ আমার কাছে ওইভাবে খেতে ভালো লাগে না, সেজন্য আমি একটু হালকা ভেজে তারপরে আমি আবার মশলার ভিতরে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো উঠিয়ে তারপরে আবার সবজি কষিয়ে তারপরে মাছগুলি আবার দিই। একটু যদিও সময় লাগে, তবে আমার মতো করে যারা দেশের বাইরে আছেন হয়তো ফ্রোজেন মাছ পান তাদের চেষ্টা করবেন এভাবে খেতে, দেখবেন ভালো লাগবে, ডিফারেন্সটা আপনারা ইজিলিভাবে বুঝতে পারবেন যে ভাজা মাছ সরাসরি দিয়ে দেওয়া আর ভেজে তারপরে কষিয়ে দেন রান্না করার একটু ডিফারেন্ট, আপনারাই নিজেই বুঝতে পারবেন। আমি এর মাঝে কিন্তু মাছটা কথা বলতে বলতে উল্টিয়ে দিয়েছিলাম, যাই হোক এখন আমার কষানোটা হয়ে গিয়েছে, আমি মাছগুলো তুলে ফেলছি। আমি মাছগুলো তুলে তারপরে আমি লাউটা ঢেলে দিব। আসলে এসব তো নর্মাল রান্না সবাই পারে, কিন্তু তারপরেও যারা নতুন গৃহিণী যারা নতুন সংসার করছেন হয়তো কখনো রান্না বান্না তেমন করেননি, তো তাদের অনেক উপকার আসবে। আর অনেকে হয়তো এরকম সরষে বাটা দিয়ে লাউ দিয়ে বোয়াল মাছও কখনো হয়তো খাননি, তো তারাও ট্রাই করবেন, কারণ সরিষাটা আমার আসলে এখানে আমি সাদা সরিষা ইউজ করেছি যে কারণে বোঝা যাচ্ছে না, কারণ আমার কাছে কালো সরিষাটা ছিল না, সেজন্য আমার কাছে যেটা ছিল সাদা সরিষা আমি সেটাই দিয়েছি। এখানে আপনারা বুঝতে পারতেন কালারটা, যদি কালো সরিষাটা ইউজ করা হতো তাহলে এটার কালারটাই পুরো চেঞ্জ হয়ে যেত, বোঝা যেত যে সরিষা আছে এই তরকারিটার ভিতর। আর এখন দেখি কিন্তু একদম নর্মাল, যাই হোক লাউ দিয়ে মাছ রান্না যেরকম সেরকমই দেখা যাচ্ছে। আমার এই গার্ডেনের লাউগুলো অনেক একদম খুব নরম হয়ে যায়, যে এখন বোঝা যাচ্ছে যে অনেক লাউ, কিন্তু দেখেন এখনই উল্টিয়ে দিলাম, আবার এই কিছুক্ষণ পরেই দেখেন এই অবস্থা অনেকটাই কমে গিয়েছে, তখন তো একদম নাড়াই গেল না, মনে হলো যে পড়ে যাচ্ছে সাইড চুট দিয়ে। এটা কিন্তু আরও কমে যাবে, অনেক কমে যায়, সফট হয়ে একদম কমে আসা শুরু করে। আর বেশ কিছু পানিও উঠেছে লাউগুলি থেকে, যেসব লাউগুলো রান্না করতে দেখবেন এরকম পানি উঠে আসে সেগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর যেসব লাউ তাড়াতাড়ি সিদ্ধ হয় সেগুলো কালারটাও কেমন জানি চেঞ্জ হয়, একটু সাদা সাদা টাইপের লাগে। তো এমনি নর্মালি হয়তো বাজাতে কিনে আনা লাউগুলো যে আমরা রান্না করি তখন দেখি একরকম পানিও ওঠে না আর কালারটাও এরকম আসে না, আমার কাছে একটু ডিফারেন্ট লাগে। তো হয়তো আপনারা যারা রেগুলার রান্না করেন তারাও হয়তো বুঝতে পারবেন, যারা নতুন আছেন তাদের হয়তো অভিজ্ঞতা কম তারা বুঝতে পারবে না। এখন আমি কিন্তু লাউটা এই পর্যায়ে কষিয়ে নিয়ে আমি ঝোলটা এড করে দিচ্ছি, তো পানিটা আমি মোটামুটি একটু ঝোল রাখবো, আমি সে আমার আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন, আমাকে আর একটু দিয়ে দিলাম। লাউগুলো থেকেও কিন্তু আরও কিছু পানি বের হবে, আর আমি লাউ ঝোলটা দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব, একবারে মাছগুলো দিয়ে আমি তারপরে ঢেকে দিয়ে রান্না করব 10 থেকে 12 মিনিটের মতো। আমি লাউগুলি মাছগুলি সবগুলি দিয়ে দিচ্ছি একটা একটা করে,
এখন আমি একটু ঢেকে দিই। ঢেকে দিয়ে 10 মিনিট পরে আমি ঢাকনা খুললাম, দেখেন কি এমন অবস্থা। এখন তো আমার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে পুরোটাই একদম। আমার রান্নাটাও কিন্তু মোটামুটি প্রায় শেষের দিকে, আমি আরেকটু সময় রেখে তারপরে নামিয়ে নিব, আর একটু কুক করতে হবে আমার। তো এই পর্যায়ে আমার রান্না এখন লাস্টের দিকে, সেজন্য আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম। তো তো ধনিয়া পাতাটা যারা পছন্দ করেন তারা দিবেন, আর যারা পছন্দ করেন না তারা হয়তো অ্যাভয়েড করতে পারেন। তো আমাকে আমার কাছে লাউ মানে ধনিয়া পাতা দিতেই হবে, তাই আমি দিলাম। যাই হোক, আমি আমার মতো করে রান্না করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা আমার রেসিপি পুরোটাই ফলো করবেন। যাই হোক, তো 2 মিনিট আমি একটু এটা ঢেকে দিয়ে তারপরে আমি নামিয়ে নিব। দেখেন লাউগুলি আমার কেমন কালার, সাদা সাদা, বাট একদম কিন্তু নরম হয়ে গিয়েছে এগুলি। আমি একটু ঢেকে দিয়ে 2 মিনিট পরে আমি ফিরে এলাম। তো আমার এখন রান্নাটা অলমোস্ট ফিনিশ। তো আমি এখন সার্ভ করার জন্য রেডি রান্নাটা। তো আপনারা চাইলে গরম 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 ভাতের সাথেও খেতে পারেন, আবার ঠান্ডা করলেও খেতে পারেন। যাই হোক, আপনাদের যেরকম খুশি তো সেভাবে খাবেন। তো যে চুলার জালটা যখন বন্ধ করে দেওয়ার পর একটু গরম হাওয়াটা সরার পর আমি দেখিয়ে দিচ্ছি, কালারটা কিন্তু খুবই নাইস এসেছে, আমি এটা বেড়েও নিলাম। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে আমার এই নর্মাল রান্না বাট আমার এই রেসিপিটা, তো অবশ্যই আপনারা আপনাদের বাসায় ট্রাই করবেন। কেমন হলো রান্নাটা সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। তো সবসময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন। আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার সাথেই থাকবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি তো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এ পর্যন্ত এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।